ট্রাম্প মুখ খুললেই বিস্ফোরক মন্তব্যের ফুলঝুরি ছুটবে সেটা অনেক আগে থেকেই ধারণা করা যায়। সম্প্রতি তার সবচেয়ে বেশি কটূক্তির শিকার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার রিপাবলিকান নেতার কঠোর মন্তব্যের রোশনালে পড়লেন ইউক্রেনের প্রেসিডেন্টও। ভলোদিমির জেলেনস্কিকে ইতিহাসের অন্যতম সেলসম্যান আখ্যা দিলেন ট্রাম্প। এক নির্বাচনী প্রচারণায় ইউক্রেনীয় প্রেসিডেন্টের কঠোর সমালোচনায় মেতে ওঠেন তিনি। এ সময় কিয়েভকে ওয়াশিংটনের দেয়া বিলিয়ন বিলিয়ন ডলার সহযোগিতা প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন রিপাবলিকান এ নেতা। বলেন ইউক্রেনকে অর্থ সহযোগিতা দেয়া বন্ধ করা উচিত হোয়াইট হাউসের, এর পরিবর্তে তাদের ঋণ দেওয়া উচিত। কয়েকদিন আগেও কিয়েভের পেছনে বিপুল অর্থ ব্যয়কে বোকামি আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পই বাইডেনের প্রতিদ্বন্দ্বী হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত। বিভিন্ন জরিপেও জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছেন কট্টর এ নেতা। এমন পরিস্থিতিতে রিপাবলিকান এ নেতা ক্ষমতায় আসলে ইউক্রেনের জন্য তার সুখকর হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বন্ধ হয়ে যেতে পারে দেশটিকে দেয়া সব ধরনের সহায়তা, আর মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেলে ইউক্রেনের আরও অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে জেলেনস্কিকে নিয়ে কট্টর ভাষায় কথা বললেও পুতিনের বিষয়ে অনেকখানি নমনীয় অবস্থানে রয়েছেন ট্রাম্প। সম্প্রতি রাশিয়ার বিরোধী নেতা নাভালনির কারাগারে মৃত্যু ইস্যুতে এখনও পুতিনের সমালোচনা করেননি তিনি। বরং তার রহস্যজনক মৃত্যুতে রুশ প্রেসিডেন্টই দায়ী কিনা তা নিশ্চিত নন বলেই দায়ী রয়েছেন ট্রাম্প। এর মধ্য দিয়ে ট্রাম্প পুতিন সুসম্পর্কের বিষয়টি আরও একবার জোরালোভাবে উঠে এসেছে বলেই মনে করছেন অনেকে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ।